আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেয়েদের যোনির গভীরতা কেমন হয়ে থাকে, মেয়েরা কেমন লিঙ্গ পছন্দ করেন, এসব নানান প্রশ্নের উত্তর আমরা জানতে চাই। আজকের ভিডিওতে আমরা এই দুইটি প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে, সাথেই থাকুন এবং পুরো ভিডিওটি এনজয় করুন। প্রিয় দর্শক, প্রথমে কথা বলি মেয়েদের যোনির গভীরতা সম্পর্কে। মেয়েদের শারীরিক গঠন এবং বয়সের পার্থক্যের কারণে যোনির আকার আলাদা আলাদা হয়ে থাকে। 15 থেকে 25 বছরের মেয়েদের স্বাভাবিক অবস্থায় যোনির গভীরতা সামনের দিক থেকে 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি হয়ে থাকে এবং পেছনের দিক থেকে যোনির দৈর্ঘ্য 3.5 ইঞ্চি হয়ে থাকে। উত্তেজিত অবস্থায় যোনিপথের পরিধি এবং গভীরতা উভয় বৃদ্ধি পায় এবং উত্তেজিত অবস্থায় নারীর সার্ভিক্স পেছনের দিকে চলে যায় এবং যোনিপথের গভীরতা বেড়ে গড়ে 4 ইঞ্চি বৃদ্ধি হয়। বাচ্চা প্রসবের পরে অর্থাৎ নর্মাল ডেলিভারির পরে যোনির আকার একটু ঝুলে পড়ে, তবে সেটা অল্প বয়সী মিয়া হলে আবার ঠিক হয়ে যায় এবং বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের যোনির আকার ঝুলতে থাকে, সাথে সাথে গভীরতা বেড়ে যেতে পারে। এক্ষেত্রে নারীদের বয়স যখন 35-এর ওপরে হয় তখন যোনির আকার বেড়ে যায় এবং যোনির গভীরতাও বেড়ে যায়, তখন 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত গভীর হয়ে থাকে। যৌন সম্পর্কের সঙ্গে যোনির প্রসারিত হবার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাক্তার রওশন আরা বেগম। তিনি বলেন যৌন সম্পর্কের সঙ্গে নারীর যোনির প্রসারিত হবার কোনো সম্পর্ক নেই। যাই হোক, এবার জানবো মেয়েরা কেমন লিঙ্গ পছন্দ করেন। প্রিয় দর্শক, মেয়েরা কেমন লিঙ্গ পছন্দ করেন এই বিষয়টি জানার আগে আমাদের জানতে হবে যে লিঙ্গ ছোট কিংবা বড় নিয়ে কখনো সহবাসী সুখের ক্ষেত্রে ম্যাটার করে না, বরং টাইমিং এর উপর ম্যাটার করে। তবে সব মেয়েরাই পুরুষদের মোটা লিঙ্গ পছন্দ করেন। লিঙ্গ যদি সর্বনিম্ন 3 ইঞ্চি হয় এবং সেটা যদি বেশ মোটা সোটা হয় তাহলে একটি মেয়ে যথেষ্ট সুখ অনুভব করেন। এর কারণ হলো সহবাসের সময় লিঙ্গ যখন যোনিতে প্রবেশ করানো হয় তখন মেয়েরা চায় যে তার যোনি লিঙ্গ দিয়ে ভরে যাক। এখানে লিঙ্গ একটু ছোট হলো সমস্যা নেই, তবে বেশ মোটা হলে যোনির চারপাশে যখন লিঙ্গ আষ্টে পিষ্টে থাকে তখন বারবার ঘর্ষণের ফলে মেয়েদের যোনিতে অন্যরকম ফিলিংস তৈরি হয় এবং মেয়েরা অনেক বেশি মজা পায়। এর জন্য বেশিরভাগ গবেষণা এটাই বলছে যে লিঙ্গ বেশ বড় হওয়ার চাইতে মোটা হলে মেয়েরা বেশি সুখ অনুভব করেন। অনেক সময় লিঙ্গ বেশি বড় হওয়ার কারণে মেয়েরা সহবাসে ব্যথা পান, তখন সুখের চাইতে কষ্টটাই বেশি হয় মেয়েদের। এর জন্য মোটা লিঙ্গ মেয়েদের জন্য পারফেক্ট, মেয়েরা সব সময় মোটা লিঙ্গ পছন্দ করেন। আশা করি আজকের ভিডিওতে দুইটি বিষয় নিয়ে ক্লিয়ার বোঝাতে পেরেছি। যারা এগুলো বিষয় নিয়ে কনফিউশনে থাকতেন আশা করি তাদের কনফিউশন দূর হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।